এই ভিডিওটি আমার ফলোয়ারদের শেখানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন মেন পয়েন্টটা হলো যখন ছেলেরা কেস হিসাবে জিজ্ঞাসা করে যে স্যার আমার এই পেশেন্টটার জন্য একটা ওষুধ সিলেকশন করে দিন আমি এই পেয়েছি তো তার মতন সে কেস চেকিং করলো আমি ওর মধ্যে থেকে এই ওষুধ একটা ব্যবস্থা করে দিই বা বলে দিই এটা হচ্ছে ঠিক সেই গিব অ্যান্ড টেক পলিসির মতন গিভ অ্যান্ড টেক পলিসি তুমি আমাকে যা মেটেরিয়াল দেবে তার উপরে আমি তোমাকে ওষুধ দেবো এই জন্য আমি বলি যে কোন ছেলেকেদের প্রায়ই বলি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আমি বলি তোমাকে ওষুধ হয়তো একটা বলে দেবো কিন্তু আমি দেখলে হয়তো অন্য ওষুধ হবে কারণ সে অনেকে এমন সুন্দর করে সাজায় টেনে টুনে জামা ফিট করার মতন যে ঠিক ন্যাট্রামিউর হচ্ছে না ও সিমটমে সব ন্যাট্রামিউর লিখে রেখেছে বা লাইকোপোরিয়াম হচ্ছে না চারটে দিয়ে বিকালের দিকে বাড়ে নিজেই চারটে থেকে আটটা দেখলো এরকম সবাই তো এরকম করছে তা না কতগুলো উদাহরণ দিচ্ছি তো এরকমভাবে একটা ওষুধ এমনভাবে সুন্দর ফিট করা আছে তাহলে তো আমি দেখলে ন্যাট্রামিউর বলবোই লাইকোপোরিয়াম বলবোই সিমটম যদি গুছিয়ে ম্যাচ করে থাকে আমি কেন বলবো না সেই বলি আবার আমি দেখলে হয়তো অবজারভেশন আলাদা এই ভদ্রমহিলার একটা অবজারভেশান দেখছি চট কেউ বুঝবে না একে বলা হয় ফেশিয়াল এক্সপ্রেশান অ্যাংশাস ভেসোটেড একটা ভয়াত্ম একটা আতঙ্কিত একটা মুখমণ্ডল এই জিনিসটা আমি পাবো না টেস্ট কিন্তু তখন কেউ পাঠাবে আমি তো দেখলাম এই যে ফেসিয়াল এক্সপ্রেশানে অনেক রকম হয় ভেসোটেড অ্যাংশাস তো এরকম নিজের অবজারভেশান প্লে সিমটম কালেকশানের ব্যাপারে আমরা অনেক সময় দেখি যে ছেলেরা সিমটম কালেকশান করছে দুনিয়ার হোমিওপ্যাথরা ডিডেয়ার ফর সল্ট লিখলো তিনটে প্লাস দিয়ে রাখলো আমি কি দেখলাম যে আদৌ তো ফর সল্টই নেই রোগী একটু হ্যাঁ বলে দিল ও লিখে নিয়ে তিনটে প্লাস মেরে দিল তাই যেটা বলতে চাইছি যে কেস দেখে ওষুধ বলা আর নিজে দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে এই কেসটি তার প্রকৃষ্ট উদাহরণ এ আমাদের ডক্টর বিশ্বভানু ও প্র্যাকটিস করে কোথায় প্র্যাকটিস করো ও পরে দক্ষিণ চব্বিশ পরগনায় প্র্যাকটিস করে ও কেস টিকিং করেছে তো ও ন্যাচারালি যা সিমট্রোম কালেকশান করেছে তাতে দেখে আমি কি ওষুধ বলেছিলাম সুজা বলেছিলাম কারণ আমি সুজার মেটেরিয়াল ওর মধ্যে পেয়েছিলাম ও সিমট্রোম যা দিয়েছিল এখন ও কেসটা আমার কাছে নিয়ে এসেছে আজকে সিলেকশন করার পরে আমি দেখছি দিস ইজ কেস অফ মার্কুরিয়াস দিস ইজ এ কেস অফ মার্কুরিয়াস কারণ সিমট্রোম যা কালেকশান করেছে ওর মতন করে যা বুঝেছে আমি ওই এই কাগজ আমাকে পাঠালে তাই দেখি আমার তখন সুজা মনে হলো কিন্তু আমি এখন কি দেখছি দেখছি ট্রিমার অফ ডিজিজ ট্রিমার অফ দ্য এক্স হাত দুটো সমান করো এরকম টান টান সো দিস ইজ এ আর্লি স্টেজ অফ পার্কিনসন্স আর্লি স্টেজ অফ পার্কিনসন্স কাঁপে হাত পা কাঁপে হাত কাঁপে কখন বেশি কাঁপে সব সময় সব সময় কাঁপি সো 3 নম্বর ওয়ান সারা শরীরও কাঁপে সারা শরীর কাঁপে মনে হয় জিভ দেখাও জিভ জিভ আকরো খুব বড় করে টাং ইজ স্ট্রিমার টাং ইজ স্ট্রিমার বড় বড় বন্ধ করো আবার বের করো অ্যান্ড সেলাই বেটেড সেলাই বেটে ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে দেখেছ কোনো মিথ্যা নেই সো সেলাই ভেশন ডিউরিং স্লিপ টাং লার দেন সেলাই ভেটেড ঘাম কেমন হয় ঘামে গন্ধ হয় গায়ে গন্ধ হয় পায়খানা প্রস্তাবে গন্ধ হয় প্রচন্ড গন্ধ ডিসচার্জ ডিসিভ স্টুল ইউরিন অফ দ্য বডি মার্কুরিয়াস মার্কুরিয়াস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রেমেডি ফর ট্রেম্বলিং রেখা আছে দেখবে ট্রেম্বলিং লেখা আছে সো ট্রেম্বিলিং ইজ এ অফ মার্কুরিয়াস ডিসচার্জ ইজ অফেন্সিভ দুর্বলতা খুব খুব দুর্বল উইকনেস গ্রেট প্রস্ট্রেশন

পেটে একটা ব্যথা হয় বলেছ কি করলে কমে বসে থাকলে না শুয়ে থাকলে না কী করলে শুয়ে থাকলে কমে তো লেখা আছে পেন অ্যাবডোমেন রিলিফ রিলিভ বাই লাইং ডাউন রিলিভ বাই লাইং ডাউন তো আমাদের এপরে কাজ আমি করছি তাতে দেখলাম লাইং ডাউন অ্যামিল দেখলাম এস আই হ্যাভ গিভেন মার্কুরিয়াস ইন দ্য ফার্স্ট গ্রেড লাইং ডাউন অ্যামুলিশন মার্কুরিয়াস উই উইকনেস মার্কুরিয়াস

এর আগেকার দিনের নাম ছিল আমাদের বইয়ে তাই পাওয়া যাবে রেপার্ট হয়েছে প্যারালাইসিস পাব কোথায় পাবো কোথায় পাবো জেনাইটিস জেনাইটিস প্যারালাইসিস প্যারালাইসিস এজিটান্স এই পার্কিনসন ডিজিজের আগে নাম ছিল প্যারালাইসিস এজিটান্স এ তো অনেক আগের বই এখন নতুন নাম হয়েছে পার্কিনশন ডিজিজ মার্কুরিয়াট আছে কোন গ্রেড ফার্স্ট গ্রেড

Tongue-salivated, mercurius. discharged offensive, mercurius. Tongue-indented, mercurius. Tremendous weakness, mercurius. Pain relieved by lying down, mercurius. Memory weak, mercurius. Great frustration, mercurius. And besotted facial expression, anxious facial expression, mercurius. Paralysis agitance mercurius. Kibuzle. Uh? So, you are a patient of Mercurius. So, this is the difference between practically looking after the patient and to prescribe a medicine of the physicians. According to their own choice, own writing, own logic, own interpretation. So there is a gulp of difference between theory and practice. This is a practical applicability of this patient to me, in front of me, at my clinic, and outside the prescriptions. I had no observations. আই হ্যাড নো ইন্টারপ্রিটেশনস সো আই ওয়াজ হেল্পলেস অ্যান্ড ওয়াজ বাউন্ড ওনলি টু দ্য সিম্টোমেটোলজি কালেক্টেড বাই মাই ব্রেদার ফিজিশিয়ানস সো দিস পেশেন্ট রিকোয়েজ মার্কুরিয়াস আমি না দেখলে সামনে থেকে মার্কুরিয়াস প্রেসক্রিপশন সম্ভব হতো না দূর থেকে কালেকশান করা ওদের সিমটোমসের উপরে আমি মার্কুরিয়াস বলতে পারতাম না সেই জন্যে বলি আমি বারবার যে পেশেন্ট আমি দেখলে অনেকে বলছে কোনো সিমটম পাই না কোনো সিমটম নেই স্যার আরে কিছু তো পাওয়া যাবে আমি দেখলে কিছু না কিছু ক্লু বের করে নেব সো দিস ইজ কল্ড আর্ট অফ প্রেসক্রাইবিং অ্যান্ড দ্যাটস হোমিওপ্যাথি ইজ কল্ড র্যাদার আর্ট দ্যান সায়েন্স দ্যাটস হোমিওপ্যাথি ইজ কল্ড র্যাদার আর্ট দ্যান সায়েন্স তুমি তো সব বুঝতে পেরেছ ছো কিনা বলো তাহলে এই হ্যাঁ বলে দিয়েছি তাহলে রাখলাম সব বুঝেছো তো আমি এখন ধরবো আবার সব জিজ্ঞেস করবো